নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম। আর আজকে আমি যাদেরকে নিয়ে রোস্ট করতে চলে আসছি তারা বাংলাদেশের টপ 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 ক্লাস ব্লগার, কারণ তাদের ভিডিও দেখলে আপনাদের কোনোভাবে মনে হবে না আপনারা বাংলাদেশে আছেন, মনে হবে আমেরিকাতে আছেন। আর ভাই, তাদের একটা ভ্লগ ভিডিও যার টাইটেল দা শাওয়ার ব্লগ, আই মিন গোসলের, দা বেডরুম ভ্লগ, মানে শীতল শরীরকে উষ্ণ করার ভ্লগ। এছাড়াও কিসিং ভ্লগ, ওয়াশরুম ভ্লগ আর বাকিগুলার নাম বললাম না, আপনারা একটু দেখে নেন। বিশ্বাস করেন, এই ভ্লগগুলোর টাইটেলগুলো যদি ফাইম ভাই কিংবা তৈদা প্রীতির মতো মানুষরা দেখে তাহলে তারা নিশ্চিত ভ্লগ ভিডিও স্যারাটারা দিয়ে ফুটপাতে বসে বাদাম বিক্রি করবে। হোয়াটসঅ্যাপ বাডি, দিস ইজ ফারাবি। প্রথমে আমি সাইবার আইনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আমার এই ভিডিও কেউ একজনও দেখে থাকেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এদের বিষয়টা একটু ভেবে দেখবেন। কারণ আপনারা যে জেনারেশনের জন্য খারাপ ওয়েবসাইট গুলাকে ব্যান করে রাখছেন সেই জেনারেশনকে এরা এক চুটকিতেই নষ্ট করে দিচ্ছে। আর আপনারা এইটা এদের এই ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন, বিশ্বাস করেন ভিডিও না হলেও পনের থেকে কম না। এই যে এই ভিডিওটা নাম দিছে আবার বেডরুম ভ্লগ, মানে দুইটা মেয়ে একটা ছেলে যাদের গায়ে কোনো পোশাক নেই, এক কম্বলের নিচে নিজেদের শীতল শরীরকে উষ্ণ করতেছে, মানে এটাও ভ্লগ। তার উপর তারা নাকি তিনজন ভাই বোন। আমাদের ভাই, আমাদের পৃথিবীতে যদি সব থেকে সুন্দর ও মধুর সম্পর্ক থাকে সেটা হলো ভাই বোনের সম্পর্ক, কিন্তু এদেরকে দেখেন এরা ভাই বোনের সম্পর্কটাকে সবার সামনে ঠিক কিভাবে প্রেজেন্ট করতেছে। আচ্ছা, আপনাদের কি এই ভিডিওগুলো দেখে কোনোভাবে মনে হচ্ছে এরা ভাই বোন? আচ্ছা, আপনারাই আমাকে বলেন কোন বোনেরা তার ভাইকে নিয়ে এইভাবে বেডরুম ব্লগ করে কিংবা এইসব প্রোডাক্ট বিক্রি করে। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের এই ভিডিওগুলো দেখার পর আমার জাস্ট একটাই কথা মাথায় আসতেছে, আমরা আর বাংলাদেশে নাই, আমেরিকাতে আছি। না মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন ধরে এত কষ্ট করে দেশটাকে যতটুকু ডিজিটাল করতে পারে না, এরা জাস্ট কয়েকটা ব্লগ ভিডিওর মাধ্যমে দেশটাকে পুরো একেবারে আমেরিকা বানাই দিছে। প্লিজ এদের জন্য একটা হাত তালি হবে, দেন না কে, দেন আমার সাথে সাথে দেন। বাই দা ওয়ে, তালিটা সামনে থেকে ছিল না পেছন থেকে ছিল? আমি না একটা জিনিস বুঝতে পারছি না, 90% একটা মুসলমান দেশে এরা এইগুলা করে বেড়াচ্ছে বাট কেউ কিছু বলতেছে না। না ঠিক আছে, আপনারা মডার্ন হচ্ছেন হন, বাট মডার্ন হতে হতে গায়ের পোশাক খুলে ফেলবেন, আবার সেই খোলামেলা ভাবে সেগুলো ভিডিও করে আবার ফেসবুক ইউটিউবে আপলোড দিবেন, মানে এতটা সহজ? আচ্ছা, আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই, নাকি ওইগুলো বেসা টেসা দিয়েই ফেসবুক ইউটিউবে ভিডিও বানানো শুরু করছেন? না আপনাদের ভিডিও দেখে তাই মনে হচ্ছে। আমি ড্যাম শিওর এরা নিজেদেরকে বাংলাদেশি না আমেরিকান মনে করতেছে, আর আমেরিকায় তো এগুলা কোনো ব্যাপারই না। বিশ্বাস করেন, এরা দুই বোন যে ধরনের ভিডিও আপলোড দেয় তার তো কিছুই আপনাদেরকে দেখালাম না, কারণ তাদের হয়তো লজ্জা শরম নাই বাট আমার তো একটু হলেও আছে নাকি। আচ্ছা, ওইসব ব্লগ ভিডিওর কথা বাদে দিলাম, কারণ ওইগুলো তো আর বাংলাদেশি না মানে আমেরিকান, তারা যেভাবে ভিডিও বানায় তাতে বাংলাদেশি মনে হয় না, ওইগুলো আমেরিকানই। তার থেকে আপনারা এই লাইভের এই ক্লিপসটিকে দেখেন। আমার পোস্টের সাইজ তো শিওর না, আর তোমার আমার ভিডিওতে আছে। এখন আপনারা একটাবার চিন্তা করে দেখেন একটা মানুষের মন মানসিকতা ঠিক কতটা জঘন্য হলে একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে হাসতে হাসতে এইভাবে রিপ্লাই দিতে পারে, এত চিকন যে আমার এই মুঠের মধ্যে আটকাবে না। এখন আপনারা হয়তো বলবেন বাবা মায়ের শিক্ষা নাই, হ্যান ত্যান আরো অনেক কিছু, কিন্তু না ভাই, বিশ্বাস করেন শিক্ষা দেওয়ার চেষ্টা করছে বাট পারে নাই। কেন বলছি, এই যে ক্লিপটা দেখলেন না, এই জঘন্য ভাবে রিপ্লাই দেওয়ার ভিডিওটা তার মাও দেখে এবং এই লাইভের মাধ্যমে তাদেরকে কল দেয় বোঝানোর জন্য। বাট ওই যে লজ্জা সরম কিছু থাকলে তো তুমি লাইভ দেখতেছ আমার। আচ্ছা, এখন কয়েকটা কথা বলি, আমি চাইলেই পারতাম এদের ভিডিওগুলো নিয়ে পাই টু পাই রোস্ট করতে, কিন্তু বিশ্বাস করেন এদের এই ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমার রুচিতে বাঁচছে, মানে ভিডিওগুলো এতটা 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 জঘন্য যে এর আগে আমি কখনো কোনো ভ্লগারকে এই ধরনের ভিডিও বানাতে দেখি নাই। হ্যাঁ, রাকিব হুসাইনও ভ্লগ ভিডিও বানায় বাট তারগুলো ক্রিঞ্জ, অশ্লীল না, আর এরা যেগুলো বানায় সেগুলোকে খুব বড় জোর ওয়েবসাইট ভ্লগার বলা যেতে পারে, মানে ভাই লিটারেলি এরা ওয়েবসাইটের ভিডিওর মতোই বানায়, জাস্ট ফার্স্ট এডটুকু, লাস্ট এডটুকু নাই। বিশ্বাস করেন এদের যদি স্কিপ করে রোস্ট করা যায় এরা কোনোভাবেই হজম করতে পারবে না, আর আমি সেটা চাইও না, কারণ এদের যা ভিডিও সেগুলো যদি আমার ভিডিওতে ইউজ করে আমার মান সম্মান থাকবে না। যাই হোক, আপনাদেরকে বলছিলাম এদেরকে নিয়ে একটা বড় ভিডিও বানাবো বাট পারলাম না, কারণ এদের ভিডিওগুলো দেখার পর আমার রুচি সব, আপনারা তো জাস্ট বেডরুম ভ্লগ দেখছেন আর আমি ওয়াশরুম ভ্লগ, বাথরুম ভ্লগ, মানে সব ভ্লগ দেখে ফেলছি, মানে কি বলবো এতটা জঘন্য, মানে আমি যদি আগে জানতাম তাহলে আপনাদেরকে কখনোই বলতাম না যে এদেরকে নিয়ে একটা বড় ভিডিও বানাবো। তবে ফেসবুক ইউটিউব এই ভিডিওগুলো যে কীভাবে মেনে নিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে বাংলাদেশের মতো একটা জায়গায় এই ভিডিওগুলো সত্যিই যায় না, তাই আমি সাইবার আইনের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা এদের ভিডিওগুলো একবার দেখেন, মানে এরা এখনই যা শুরু করছে তাতে করে আর কিছুদিন গেলে যে কি হবে।
যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এদের এইসব কর্মকাণ্ডের জন্য এদের বাবা মাকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এরা বাংলাদেশি না, এরা আমেরিকান, ওদেরকে আমেরিকায় থাকতে দেন। তবে একটা জিনিস ভেবে আমার খুবই ভালো লাগতেছে যে আমরা স্মার্ট হতে হতে এতটাই স্মার্ট হয়ে গেছে যে এখন আর বাংলাদেশি নাই, আমেরিকান হয়ে গেছি। আপনারাও এটা নিয়ে গর্ববোধ করেন আর কমেন্টে জানিয়ে দেন যে আমেরিকায় বাস করতে পেরে আপনারা ঠিক কেমন, কে কেমন ফিল করতেছেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় চলে আসতে পারেন ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, চিল।